রায়বরেলি থেকে মনোনয়ন জমা কংগ্রেস নেতা রাহুল গান্ধীর, ভয় পেয়ে পালিয়ে যেও না। বাংলা থেকে রাহুল গান্ধীকে নিশানা মোদী, দুটি কেন্দ্র থেকে প্রার্থী হওয়া রাহুলের অধিকার, বললেন মমতা। চাকরি ফিরিয়ে দিতে যোগ্য চাকরি প্রার্থীদের আইনি সহায়তা করবে বঙ্গ বিজেপি, বাংলায় প্রচারে এসে গ্যারান্টি মোদীর। সিপিএম কে টাকা দিয়ে দাঁড় করিয়েছে আপনার দল, মোদীকে পাল্টা আক্রমণ মমতার। অশুভ উদ্দেশ্যে এক ব্যক্তিকে রাজভবনে ঢোকানো হয়েছে, রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে কৃতকাহানি অভিযোগ নিয়ে শোরগোলের আবহে বিবৃতি দিয়ে এমনই বার্তা দেওয়া হলো রাজভবনের তরফে। রাজভবনে রাজ্যের অর্থমন্ত্রীর প্রবেশের নিষেধাজ্ঞা জারি প্রসঙ্গে রাজ্যপালকে তীব্র আক্রমণ রাজ্যের মন্ত্রী শশী পাজার, আমরা বহিষ্কার করছি কিনা আপনাকে সেটা জিজ্ঞাসা করুন, তোপ শশীর। উত্তর কলকাতায় তৃণমূল মহিলা কংগ্রেসের মিছিল, 12 জন মহিলা প্রার্থী সহ দলের সব প্রার্থীর সমর্থনে মিছিল। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে মিছিল মৌলালী থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত। মালদায় দলের হয়ে প্রচারে তৃণমূল প্রার্থী দীপ, উত্তর মালদায় তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জির সমর্থনে রোড শো দেবে, তৃণমূল তারকা প্রচারককে দেখতে উপচে পড়া ভিড়, ঘাটাল থেকে তৃণমূল প্রার্থী দীপ। কুণাল ঘোষকে আগেই দল থেকে তাড়িয়ে দেওয়া উচিত ছিল, সে যা ক্ষতি করেছে বিরোধী দলও এত ক্ষতি করে না, আদালত চত্বরে কুণাল ঘোষ প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য পার্থ চ্যাটার্জির। কুণাল ঘোষ এখন সঠিক কথা বলছেন, কুণাল ঘোষ খুন হয়ে যেতে পারেন বাংলায়, কুণাল ঘোষের প্রাণহানির আশঙ্কা করলেন বাংলা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। দেবের হেলিকপ্টারে আচমকা কালো ধোয়া, প্রচার সেরে ফেরার সময় তৃণমূলের তারকা প্রচারক তথা প্রার্থী দেবের হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি, গাড়িতে গন্তব্যে রওনা দলের তারকা প্রচারকের। শনিবার থেকে দক্ষিণবঙ্গের তাপপ্রবাহের ইতি, ঝড় বৃষ্টি হতে পারে সোমবার থেকে, বঙ্গোপসাগর থেকে পর্যাপ্ত জলীয় বাষ্প ঢুকছে বলেই বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে, জানালো হাওয়া অফিস।